আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব, আমরা প্রায় সময় আমাদের কম্পিউটার যখন পুরাতন কম্পিউটার কিনতে চাই তখন আমরা সেই কম্পিউটারটি কখন তৈরি হয়েছে এবং কখন থেকে সেই কম্পিউটারটি নতুনভাবে ব্যবহার করা শুরু হয়েছে, সর্বপ্রথম কখন থেকে ব্যবহার করা শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত ব্যবহার হয়েছে সেই বিষয়ে যদি আমরা জানতে চাই, তো প্রায় সময় আমাদের প্রয়োজন হয় পুরাতন কম্পিউটার কেনার ক্ষেত্রে এটা জানার জন্য, এবং প্রায় সময় প্রয়োজন হয় নিজে যে কম্পিউটারটি ব্যবহার করতেছি সেই কম্পিউটারটি কখন থেকে স্টার্ট করেছিলাম এবং সেই কম্পিউটারটি কখন তৈরি হয়েছে, কম্পিউটারের যে ডিভাইসটি কখন তৈরি হয়েছে সম্পূর্ণ কম্পিউটার সেই সম্পর্কে আমাদের জানার প্রায় সময় প্রয়োজন হয়। বিশেষ করে যখন আমরা পুরাতন কম্পিউটার কিনি তখন অনেকেই আমাদের সাথে প্রতারণা করে বলে অতদিন আমি ইউজ করেছি, আমরা যখন তাকে জিজ্ঞাসা করি তখন সে বলে অতদিন আমি ইউজ করেছি, কিন্তু এখন আর তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আপনি কম্পিউটার হাতে নিয়ে কীভাবে জানতে পারবেন যে সেই কম্পিউটারটি কতদিন পূর্ব থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কতদিন পর্যন্ত ইউজ হয়েছে সেই বিষয়ে আপনি নিজে নিজে জানতে পারেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমরা চার্জ বারের মধ্যে গিয়ে লিখব রান, RUN, রান, RUN, রান। রান লেখার পর ওই রানটি ওপেন করব, রানটি ওপেন করার পর আমরা ওইখানের মধ্যে লিখব MS info 32.exe। জুম করে দেখাই আপনাদেরকে, ওই যে আমি লিখেছি ওই দেখেন MS info MSINFO info 32.exe লিখবেন। লেখার পর আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমি জুম আউট করে নিই, এখন আপনি যে কাজটি করবেন ওকেতে ক্লিক করবেন, অথবা আপনার কম্পিউটার যদি 32 দেওয়ার পর যদি ওকে হয় না তাহলে আপনি আপনার কম্পিউটারে যত বিট রয়েছে সেই বিট দিয়ে অ্যাপ্লাই করতে পারেন 32-এর জায়গায়, MS info পরে 32.exe, সেই 32-এর মধ্যে আপনার কম্পিউটারে যত বিট রয়েছে 64 বিট থাক 32 বিট থাক সেই বিট অনুযায়ী আপনি দিবেন যদি প্রথমে এই অবস্থায় অ্যাপ্লাই করার পর কাজটি না হয়, অতঃপর আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর ওই রকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে, শো করার পর আপনি দেখবেন যে BIOS ভার্সন ডাটা নামে একটি টাইপ রয়েছে, ওইটাতে দেখবেন ওইখানের মধ্যে লেখা রয়েছে এই কম্পিউটারটি তৈরি হয়েছিল, ইউজ করা হয়নি, তৈরি হয়েছিল 7/11/2018, 7/11/2018 সালে এই কম্পিউটারটি তৈরি করা হয়েছে। এখন আমরা দেখবো যে এই কম্পিউটারটি এখানের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে, আমার কম্পিউটারের মধ্যে কত জিবি র্যাম রয়েছে 8 জিবি এবং কতটুকু আমার মেমোরি ভর্তি রয়েছে, কতটুকু খালি রয়েছে, এগুলো বিভিন্ন জিনিস আপনি দেখতে পারেন ওইখান থেকে, অথবা আপনি আরেকটি জিনিস দেখে নিয়ে অতিরিক্ত ওইখানে আপনি ক্লিক করবেন আপনার কম্পিউটারের পিসিতে, অথবা আপনার কম্পিউটারের নাম যদি দেওয়া থাকে ওখানে মধ্যে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করার পর প্রপার্টিজে ক্লিক করুন, প্রপার্টিজে ক্লিক করার পর আপনার কম্পিউটারে কত বিটে রয়েছে এবং আপনার কম্পিউটারে দেখেন বিভিন্ন ধরনের আপনার কম্পিউটারে কত প্রসেসর, কত জেনারেশন রয়েছে, 6th generation আমার এটি, ওই যে i3 core i3, অর্থাৎ আমার একটি Core i3 6th generation, ওইখানের মধ্যে যে অক্ষরটি থাকবে যদি কোনো 7 থাকতো তাহলে 7th generation, ওই 6-এর তলে যদি 3 থাকতো তাহলে 3rd generation, আপনি ওইখান থেকে আপনার কম্পিউটারের জেনারেশনটি দেখে নিতে পারেন কত জেনারেশনের কম্পিউটার এবং কোরাই কত রয়েছে, কোরাই আমার এটি 3, এখন জেনারেশন হচ্ছে 6th generation, ওইখানের মধ্যে যদি 9 থাকতো তাহলে 9th generation, 6-এর তলে যদি 8 থাকতো তাহলে জেনারেশন 8th generation হলো না, এইভাবে আপনি বুঝে নিতে পারেন। এবং ইন্টারনেট র্যাম আমার 8 জিবি রয়েছে, সিস্টেম টাইপ রয়েছে 64 বিট এবং ওইখান থেকে আমি বিভিন্ন আমার ইনফরমেশন পেতে পারি। যাই হোক, এটা নিয়ে আলোচনা করবো না। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা দেখবো যে আমার কম্পিউটারটি কতদিন ইউজ করা হয়েছে, কতদিন থেকে শুরু হয়েছিল, স্টার্ট করা হয়েছে, কতদিন পূর্বে এই কম্পিউটারটি ওপেন করা হয়েছে, ওপেন করার পর উইন্ডোজ মারা হয়েছে, কতদিন থেকে এই কম্পিউটারটি চালানো হচ্ছে। আমি দেখতে চাইলে আমি আমার মাই কম্পিউটারের মধ্যে চলে যাব, কম্পিউটারের মধ্যে চলে যাবো, আমি কম্পিউটার ওপেন করবো, ওপেন করার পর আমি সি ড্রাইভের মধ্যে লোকাল ডিস্ক সি ড্রাইভের মধ্যে চলে যাবো, সি ড্রাইভ ওপেন করবো, ওপেন করার পর ইউজার্স রয়েছে, ওই দেখেন ইউজার্স,
ওখানে মধ্যে ওপেন করব। ওপেন করার পর পিসি যে নামে রয়েছে যদি যে কোনো নাম দেওয়া থাকে সেই নাম আসবে, অথবা পিসি রয়েছে আমার এটা পিসি আসছে ওইটা আমি ওপেন করব। ওইটা আমি ওপেন করবো না, ওইটাতে রেখে আমি মাউসের লেফট রাইট বাটনে ক্লিক করবো। রাইট বাটনে ক্লিক করার পর আমি প্রপার্টিজে চলে যাবো। প্রপার্টিজে চলে যাওয়ার পর ওই দেখেন দেখাচ্ছে ক্রিয়েটেড স্যাটারডে, কোন দিন আমার এই কম্পিউটারটি স্টার্ট হয়েছিল, শুরু হয়েছিল চালানো, ফেব্রুয়ারি 29 ফেব্রুয়ারি 2020 টাইম দেওয়া রয়েছে। ওই দেখেন 12:43:33 পিএম ওই সময় আমার কম্পিউটারটি স্টার্ট করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন আপনার কম্পিউটারটি কখন তৈরি করা হয়েছিল। প্রথম আমি দেখিয়ে দিয়ে যে কখন কখন তৈরি করা হয়েছে এবং কখন থেকে ইউজ করা হচ্ছে, ওই দেখেন আমি দেখতে পাচ্ছি কখন থেকে ইউজ করা হচ্ছে, আজ পর্যন্ত এই কম্পিউটারটি ইউজ করা হচ্ছে, যে আমি এই কম্পিউটারটি চালু করেছি, আমি এই কম্পিউটারটি নিউ নিয়েছিলাম এবং এটা চালু করেছিলাম আমি ফেব্রুয়ারি 29 ফেব্রুয়ারি 2020 সালে, টাইম দেওয়া রয়েছে এই সেই সময় আমার কম্পিউটারটি চালু হয়েছে, এখন থেকে আমি চালাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করলাম কখন থেকে তৈরি হয়েছে এবং কতদিন ব্যবহার করা হয়েছে কম্পিউটারটি আপনার, অথবা ল্যাপটপটি, অথবা আপনি এই কম্পিউটার কত বিট এবং কম্পিউটার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এবং আপনাদের জন্য কম্পিউটার নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন টিপস নিয়ে হাজির হব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।